তো আজকে কোনো রিভিউ হবে না, আজকে শুধু আমি বলবো আমার ইউটিউবের প্রথম পেমেন্ট আমি কিভাবে পেলাম এবং কত বাধার সম্মুখীন হলাম এবং আমার ইউটিউবের জার্নিটা কখন আমি শুরু করি, তো এইগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো আমার ইউটিউবের শুরুটা হয় 2020 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। তখন আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এবং তখন চিন্তা করি যে আমি ইউটিউবে ভিডিও মেক করব। এবং এর পিছনে বড় একটা কারণ, সেটি হলো আমি কিন্তু সবসময় গ্যাজেট লাভার ছিলাম, অর্থাৎ বিভিন্ন ওয়াচ, ইয়ারফোন এগুলো সবসময় আমি বাই করতাম এবং ইউজ করতাম। তো চিন্তা করলাম যে কেন না আমি এগুলো নিয়ে একটা ফিডব্যাক মানুষের কাছে পৌঁছে দিই এবং একটা ফিডব্যাক ইউটিউবে আপলোড করি। তারই ধারাবাহিকতা প্রথমেই শুরু করলাম ইউটিউবে ভিডিও মেক করা। এবং প্রথম ভিডিও তো আপনারা অনেকেই দেখেছেন, না দেখলে অবশ্যই দেখতে পারেন, খুবই বাদ ছিল কারণ কোনো আমার এক্সপিরিয়েন্স ছিল না এবং এভাবে ক্যামেরার সামনে কথা বলা। তবে প্রথম ভিডিওটা কিন্তু আমার ক্যামেরার সামনে এসে আমি কথা বলিনি, প্রথম ভিডিওটা কিন্তু আমি ক্যামেরার পিছনে বসে কথা বলেছি, তাতেই আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। তো আল্লাহর অশেষ রহমতে আমি দ্বিতীয় ভিডিও যখন মেক করি তখন আমি ফেস রিভিল করি এবং ফেস দেখিয়ে ভিডিও মেক করি এবং তখন কিন্তু আমার অনেক বাধার সম্মুখীন হয়েছে, যেহেতু প্রথমবার ক্যামেরার সামনে কথা বলতেছিলাম। এবং এই আমার দ্বিতীয় ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে সেটি প্রায় 22,000 মতো ভিউ চলে আসে এবং মোটামুটি ওইখান থেকে একটা সাবস্ক্রাইবার গেইন করে ফেলি আমি। কিন্তু তখন আমি জানতাম না ইউটিউবে ভিডিও মেক করতে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি অনেকটাই ডিপেন্ড করে আপনার ভিডিও কোয়ালিটির মতোই। তো সাউন্ড কোয়ালিটি কিন্তু তখন খুবই বাজে ছিল কারণ আমার তখন কোনো মাইক্রোফোন ছিল না, আমি আমার যে ইয়ারফোন ছিল ইয়ারফোনে যে মাইক্রোফোন সেটি ব্যবহার করে ভিডিও মেক করেছি। দ্বিতীয়ত সাউন্ড এডিট সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। তো এভাবেই জার্নিতে শুরু হয়, এর মধ্যে আমার একটা ভিডিও ভাইরাল হয় যে ভিডিওর মধ্যে প্রায় 1.5 লাখের মতো ভিউ চলে আসে এবং ওই ভিডিওটার মধ্যে কিন্তু আমি 1,000+ সাবস্ক্রাইবার গেইন করে ফেলি এবং মোটামুটি মনিটাইজেশনের কাছাকাছি চলে যায়। তার কিছুদিনের মধ্যেই আমি মনিটাইজেশন পেয়ে যাই। তো মনিটাইজেশন পাওয়ার মধ্যেও অনেকটাই বাধার সম্মুখীন আমি হয়েছি, তার কারণ হলো আমার যে এনআইডি কার্ড সেটি দিয়ে কিন্তু আমাকে মনিটাইজেশন দেয়নি। তারা বলতেছে যে এই এনআইডি কার্ডে নাকি অ্যাডসেন্স অলরেডি ক্রিয়েট করা আছে। তো যাই হোক, পরবর্তীতে আবার অন্য একটা এনআইডি দিয়ে আমি অ্যাপ্লাই করি, যে কারণে কিছুদিন পরে তারা আমাকে তাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামে সামিল করে নেয়। যাই হোক, আমি যখন মনিটাইজেশন পাই এবং ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ হয়ে যাই, তার কিছুদিনের পরে কিন্তু আমার ভাইরাল ভিডিওটার ভিউ আসা কমে যায়। এবং আমি যে বড় একটা ভুল করি আমার ইউটিউব জার্নির মধ্যে সেটি আপনার সাথে শেয়ার করি, সেটি হলো আমার যে চ্যানেলের নিশ বা আমার চ্যানেলের যে ক্যাটাগরি সেই অনুযায়ী যে ভিডিওটা ভাইরাল হয় সেটার সাথে কিন্তু আমারটা ম্যাচ হয় না। তার কারণ হলো আমার চ্যানেলে কিন্তু টেক রিভিউ টাইপের, তো সেখান থেকে একটা পকেট রাউটার রিভিউ ভাইরাল হয়, যে কারণে কিন্তু আমি পরবর্তী যত ওয়াচ, স্মার্টফোন বা এই ধরনের যত গ্যাজেট আমি আপলোড করি সেগুলো কিন্তু আর ভাইরাল হয় না, তেমন একটা ভিউ আসে না। তার কারণটা আমি কখনোই বুঝতে পারিনি যে কারণটা কী, কারণ আমার এই চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে সবাই কিন্তু রাউডারের ভিডিও দেখেই এসেছে। পরবর্তীতে আমি ডিসিশন মেক করি যে রাউডারের ভিডিও মেক করব। তো রাউডারের কিছু ভিডিও আমি মেক করার পর দেখি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ভিউ আসে এবং এখান থেকে একটা ভিডিও খুব রাতারাতি ভাইরাল হয়ে যায়, যেটি প্রায় এখন বর্তমানে 2,000 কাছাকাছি ভিউর চলে গেছে। এবং এই ভিডিও দিয়ে মোটামুটি একটা ভালো ইনকাম চলে আসে আমার, যে কারণে আমি পেমেন্টটাই খুব তাড়াতাড়ি পেয়ে যাই। তো এই পেমেন্ট নিয়ে যে গল্প, অনেক বছর পরে, প্রায় 2.5 বছর কষ্ট করার পরে আমার ইউটিউব চ্যানেলের পেমেন্ট আমার হাতে চলে আসে। আসলে বলতে হবে অনেক বড় একটা জার্নি ছিল এখানে। এর মধ্যে একটা কথা বলে রাখি, সেটি হলো $10 পূর্ণ হওয়ার পরে কিন্তু আপনার অ্যাডসেন্স লেটার আসবে, যেটাকে আমরা স্বর্ণের হরিণ বলি। তো এটা কিন্তু আমার কাছে আসতে তেমন একটা সময় লাগেনি, খুব তাড়াতাড়ি চলে এসেছে। তার কারণ হলো আমি কিন্তু শহরে থাকি। তো এটা নিয়ে ছোটো একটা টিপস আপনাদেরকে দিই, সেটি হলো আপনার যে অ্যাড্রেসটি সেটি বুঝে শুনে তারপরে দিবেন। আর যদি আপনি শহরে থাকেন সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, আর যদি গ্রামে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এটি পেতে অনেকটাই সমস্যা হয়। তো অ্যাডসেন্স লেটার পাওয়ার পরে যেটা কাজ সেটি হলো আপনার $100 পূর্ণ হলেই আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। আর দ্বিতীয় ধাপটা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মধ্যে কিন্তু অনেকটাই ঝামেলা পড়ে, তো সুইপ কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক ঝামেলা। তো এগুলো কিন্তু খুব সাবধানতার সাথেই অবলম্বন করতে হয়, না হয়তো যদি একটা সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে পেমেন্টটা আসবে না, অনেক সমস্যা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার ব্যাঙ্কের যত ডিটেলস ছিল সব কিছু খুব ভালোভাবেই দিয়েছিলাম, বুঝে শুনে দিয়েছিলাম এবং যে কারণে খুব তাড়াতাড়ি পেমেন্টটা পেয়ে যাই। এবং কোরবানির আগের মাসে কিন্তু আমার যে পেমেন্ট সেটি 21 তারিখে তারা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। একটা ঘুমের থেকে উঠে দেখি একটা মেইল চলে আসছে আমার, যে মেইলে লেখা ছিল আমার পেমেন্টটা তারা সেন্ড করে দিয়েছে। এবং এই মেইলটা যখন পেয়েছি আসলে বুঝে বলানো যাবে না যে কতটা আমি খুশি হয়েছিলাম যে আমার একটা পেমেন্ট আসতে যাচ্ছে। তো এর কিছুদিনের পর আমাদের কোরবানির ঈদ, তো আমি ব্যাঙ্কে কল দিই আর ব্যাঙ্ক খোলা ছিল মাত্র 2 দিন, আমার পেমেন্টটা তারা পাঠায় বৃহস্পতিবারে।
আমার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছে সেখানে কল দিয়ে খবর নিয়ে যে তারা কখন তাদের ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ করবে। তারা বললো আর হাতে দুদিন আছে, শুক্র শনিবার পরে আরও দুদিন আছে, তারপরে তাদের যে ব্যাংকের কার্যক্রম সেটা ঈদের জন্য বন্ধ থাকবে। যদি এর মধ্যে আমি পেমেন্ট না পাই তাহলে ঈদের পরে পেমেন্ট পাবো। তো মনটা অনেকটাই খারাপ হয়ে গেল, কারণ হলো ঈদের আগে যদি পেমেন্টটা পেতাম তাহলে আসলেই ভালো লাগতো। তো শুক্রবার শনিবার পড়ে গেল মাঝখান দিয়ে, এবং তারপরে আবার কোরবানির ঈদ, যে কারণে আমার পেমেন্টটা হয়তো অনেক লেট করে আসবে। তো তারা যে দুদিনের কথা বলেছিল সেই দুদিন তো পার হয়ে গেছে, তো আমি হাল ছেড়ে দিয়েছি যে হয়তো ঈদের পরেই আমি এই পেমেন্টটা পাবো। কিন্তু আসলে না, তার একদিন পরেই আমি ঠিক দুইটার দিকে আমার পেমেন্টটা পাই। আমার একটা মেসেজ চলে আসে যে আমার ইউটিউবের একটা পেমেন্ট আমার অ্যাকাউন্টে ঢুকেছে। তো দেখে অনেকটা ভালো লাগে, পেমেন্টটা খুবই ছোট ছিল। ছোট বলতে আমি যে একটা জব করি সেখানে আমি যে স্যালারি পাই সেই হিসেবে অনেকটাই কম, প্রায় $102 মতো আমার পেমেন্ট আমার অ্যাকাউন্টে ঢুকেছে। কিন্তু এই পেমেন্টটা কিন্তু আমার কাছে অনেকটাই আবেগের মতো। তো আমি একটা জব করি সেখানে কিন্তু আমি এর থেকে অনেক বেশি টাকা ইনকাম করি, যেহেতু আমার বাংলাদেশে একটা জব আছে আর জবের পাশাপাশি আমি পার্ট টাইম হিসাবে ইউটিউবিং করি। এটা আমার খুবই ভালো লাগে, পার্সোনালি আমার খুব আবেগের একটা জিনিস ইউটিউবিং, এবং খুবই ভালো লাগে আমার। তো এই জবের টাকা দিয়ে কিন্তু আমি অনেক কিছুই বাই করেছি এবং এখানে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করেছি, কারণ আমার এগুলো ভালো লাগে। আবেগটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না, হয়তো যারা পেয়েছে তারাই বুঝবে এই আবেগটা কতটুকু। তো যারা নতুন ইউটিউবিং করবেন ভাবতেছেন এবং ইউটিউবিং করতে চাচ্ছেন তাদের জন্য একটা কথাই বলবো, আসলে ইউটিউবের মধ্যে এখন কিন্তু কম্পিটিশনটা অনেকটাই বেশি, যেটা আমি এখন বুঝতেছি। আর দ্বিতীয় কথা হলো আপনাকে অনেক এখানে শ্রম ব্যয় করতে হবে, এমন না যে আজকে ইউটিউবে এসে কালকে থেকে আপনার ডলার কামানো শুরু করবেন, এটা কিন্তু মোটেও নয়। আমি কিন্তু দীর্ঘ 2.5 বছর এখানে কষ্ট করার পরে একটা ফল পেয়েছি এবং এখন আমার ইনকাম হচ্ছে মোটামুটি একটা ভালো। প্রথম পর্যায়ে কিন্তু ইনকামটা খুবই কম ছিল, যেটা আসলে মানুষের কাছে বলতেও লজ্জা লাগতো, খুবই কম, যেটা বলার ভাষাই নেই। এবং এতটুকু বলি আমি যে আমার প্রতি মাসে ইনকাম ছিল $2-3, এর থেকে কমও ছিল প্রথম প্রথম। তো আসলে বাংলাদেশ থেকে ইনকাম খুবই কম, তার কারণ হলো বাংলাদেশের যে অ্যাডভাইজার তারা কিন্তু খুব কম পরিমাণ টাকা পে করে, যে কারণে বাংলাদেশ থেকে কিন্তু আমরা খুব কম পরিমাণ টাকা পাই। এটা যারা বাংলাদেশের ইউটিউবার আছে তারাই বুঝতে পারবেন। তো যেটা বলেছিলাম নতুন ইউটিউবারদের কথা, তারা যদি নতুন আসতে চান তারা প্রথমে মেক শিওর করবেন যে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি কীরকম। সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো করতে হয় ভিডিওর মধ্যে। আপনি প্রথমেই যদি একদম বাজেট কম থাকে আপনি খুব কম টাকার মধ্যে বয়াবাই M1 এই মাইক্রোফোনটা কিনতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেটা নিতে পারেন। এবং সেটার সাথে কিন্তু আরও একটা মাইক্রোফোনের রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলে, সেটাও দেখতে পারেন। তো অবশ্যই একটা ভালো মাইক্রোফোন কিনবেন, আর বাজেট ভালো থাকলে একটা কন্ডেন্সার মাইক্রোফোন নিয়ে নেবেন, যেতে আপনি খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি দিতে পারেন। এবং আমি কিন্তু আমার প্রথম ভিডিও আমার এই মোবাইল দিয়ে শুরু করেছিলাম, যেটা আমার কাছে এখনও আছে এই মোবাইলটি। তো এই মোবাইলটা দিয়ে কিন্তু আমার প্রথম ভিডিও আমি শুরু করি এবং এই মোবাইলের মধ্যেই কিন্তু আমি প্রথম পেমেন্টটা রিসিভ করি। তো এই মোবাইলটা কিন্তু এখনও আমার কাছে আছে এবং এই মোবাইলটা কিন্তু ক্যামেরা খুবই ভালো। আমার ভিডিও শর্টের মধ্যে কিছু শর্ট নেওয়া লাগলে আমি এই মোবাইলটা দিয়ে নিই, এবং এখন যে ভিডিওটা মেক করতেছি সেটা কিন্তু একটা ক্যামেরা দিয়ে মেক করতেছি, যেটা M50 Mark II। আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার চ্যানেল আগের থেকে আছেন। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই বাই করেছি যেগুলো আমার কাছে খুব ভালো লাগে, এবং এগুলো একটা সময় আমার কাছে স্বপ্ন ছিল। এবং আপনাদের আমি যে ইউটিউবের পেমেন্টটা পেয়েছি তা দিয়ে একটা টেবিল এবং একটা মাইক্রোফোন বাই করেছি, যেটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। এবং এই পিছনে টেবিলে দেখতে পাচ্ছেন, এটা এখানে আমি একটা PC বিল্ড করবো। PC বিল্ড করলে PC-টা আমি এখানে রাখবো, আর চাচ্ছি স্মৃতি হয়ে থাকুক আমার এই প্রথম পেমেন্টের টাকাটা। আর নেক্সট টাইম যদি আমি কোনো পেমেন্ট পাই সেটা হয়তো ইউটিউবের কোনো কাজে লাগিয়ে দেবো। সবাইকে একটা কথাই বলবো, আপনারা যদি ইউটিউবে আসতে চান অবশ্যই আপনার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি খুব ভালো করার চেষ্টা করবেন, এবং চাইলে কিন্তু আপনারা আপনার হাতের মোবাইল দিয়ে শুরু করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু। আমাকে সবসময় সাপোর্ট করবেন এবং যারা যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটাতে এখন সাবস্ক্রাইব করেন, ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।